মানে তারপর আমার দোষ, আমি কেন যে বলছি, কেন আমি কি আমাকে সেভ করতে চাবো না? তো আসুক আসলে দেন আমরা ঘটনাগুলো ক্লিয়ার করবো যে আসলে আমাদের মধ্যে কি হয়েছে। এই গাইস, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে রাকিব অন্তরার বিচ্ছেদ, তো তাদের বিচ্ছেদ হয়েছে আমরা কিভাবে বুঝলাম, তাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজ আমরা ফলো করছি, মানে চেক করছিলাম যে তাদের ইনস্টাগ্রামে তাদের কাপল পিক দেওয়া ছিল এবং দুজন দুজনকে ফলো করা ছিল, তো তারা দুজন দুজনকে আনফলো করে দিয়েছে এবং তাদের যত কাপল পিক, তারপরে রিলস ভিডিও বানানো ছিল সব কিছু রিমুভ করা হয়েছে দুইজনের আইডি থেকেই। তো এইভাবে আমরা বুঝতে পেরেছিলাম যে তাদের বিচ্ছেদ হয়েছে। তো যারা আগের ভিডিওটি দেখেননি, এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, উপরে আই বাটনে ক্লিক করে আপনারা আগের ভিডিওটি দেখে আসুন। Hey guys, this is Shabbir Hassan and welcome to my YouTube channel. So, চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। মানে তারপর আমার দোষ। সুখ আসলে দেন আমরা। আর অনেকে ভাবতে পারে না এগুলো ড্রামা। তো আজকে ভিডিওতে থাকছে হচ্ছে যে রাকিব হোসাইন, মেহেদী হাসান এবং অন্তরা। তো আপনারা বলতে পারেন যে রাকিব হোসাইন এবং অন্তরার মাঝখানে মেহেদী কোথা থেকে আসলো? রাকিব হোসেনের সাথে কিন্তু মেয়েদের খুব ভালো একটা বন্ধুত্ব ছিল, তারা বেস্ট ফ্রেন্ড ছিল, তো তাদের মাঝেও কিন্তু সম্পর্ক নষ্ট হয়েছে। কী কারণে নষ্ট হয়েছে? এর অন্তরা আপুর কারণেই তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, তো সেটা নিয়ে আজকে ভিডিওটি এক্সপ্লেন করব। আরে বলতেছো বা তুমি, এটা কিন্তু মিথ্যা বলতেছো, আমি কিন্তু তোমাকে এটা বলি নাই, তখন তো তুমি বলো নাই, এখন তুমি কেন বলতেছো? তুমি আমাকে এক বললে আমি দুই বানাই বলছি, এখন যেটা শুরু হয়েছে সবাই আমাকে ব্লেম দিচ্ছে। নারী শুধু মা রূপে বিশ্বস্ত এবং অন্য সব রূপে বিষাক্ত, তার পরিপূর্ণ প্রমাণ হচ্ছে অন্তরা আপু। যখন মেহেদী হাসানের সাথে রাকিব হোসেনের সম্পর্ক ছিল তখন অন্তরা আপু তাদের মাঝখানে ছিল না, যখনই রাকিব হোসেনের সাথে অন্তরার সম্পর্ক তৈরি হয়েছে তখনই মেহেদী হাসানের সাথে রাকিব হোসেনের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর অনেকে ভাবতে পারে এগুলো ড্রামা, এগুলো ওদের প্র্যাঙ্ক, না ভাই এগুলো প্র্যাঙ্ক না, আগে বড় ঝগড়া ছিল প্র্যাঙ্ক বলে চাই দেওয়া ছিল, আর না ভাই অনেক সহ্য করছি আর সহ্য হন্দা তোমার মেয়েরা গুরুদান করলে লাভ নেই, লাগে তুমি একদিন বুঝবে যে কি হারাইছো। তো তোমরা যারা রাকিব হোসাইন, অন্তরা আপু এন্ড মেহেদী হাসানের যারা অডিয়েন্স রয়েছে, তোমরা কি চাও যে তারা তিনজন একসাথে কাজ করুক, আবার আগের মতো আবার তিনজনে একসাথে ব্লগ আপলোড করুক? তো যারা যারা চাও তারা অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং তাদেরকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ নিউ ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।